আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মাইগ্রেট আউট বেনিফিশিয়ারি আপনারা জানেন পোষণ টাকার আঠেরো পয়েন্ট পাঁচ এই মাইগ্রেট আউট বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড হয়েছে তো এই মাইগ্রেট বেনিফিশিয়ারি আউট আমরা কিভাবে করব সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমেই আমরা বেনিফিশিয়ারিতে যাব বেনিফিশিয়ারিতে যাওয়ার পরে প্রথমেই বলি এই মাইগ্রেট আউট বেনিফিশিয়ারি কি এবং কেন করব মাইগ্রেট আউট বেনিফিশিয়ারি হলো ধরুন আপনার সেন্টারে কোনো বেনিফিশিয়ারি আসছে না হয়তো দেখা গেলো অন্য সেন্টারে চলে গিয়েছে আপনি জানছেন কিন্তু এখন কি করতে হতো ডিলিট করতে হতো তারপরে অন্য সেন্টারের কিন্তু দিদি তুলতে পারত এবং মাইগ্রেট করার ক্ষেত্রেও কিন্তু নিয়ে যেতে অনেক সমস্যা দেখা দিত ব্যাড রিকোয়েস্ট দেখাতো তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সেন্টার থেকে সেই বেনিফিশিয়ারিকে আউট মাইগ্রেট করতে পারবেন তো কিভাবে করতে পারবেন আমি এখানে যে কোনো আপনি প্রত্যেকটা বেনিফিশিয়ারিকেই কিন্তু আউট মাইগ্রেট করতে পারবেন তো দেখুন আমি প্রথমে কিন্তু ছয় থেকে তিনের যে বাচ্চা আছে বেনিফিশিয়ারিজ আছে সেই ঘরে যাচ্ছি ঘরে যাওয়ার পরে দেখুন এখানে থ্রি ডটস আছে সেই থ্রি ডটসে যাবেন আপনারা যাওয়ার পরে দেখুন এখানে সব শেষে কিন্তু আমরা আগে দেখেছিলাম এখানে যে মাইগ্রেট আউট সেটা কিন্তু ছিল না অর্থাৎ এই অপশানটা কিন্তু নতুন অ্যাড হয়েছে তাহলে এখানে কি করতে হবে আমাদের মাইগ্রেট আউটে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে ধরুন এই বেনিফিশিয়ারি আপনার সেন্টারে নেই তার ওজন দিতে হয় আমাদের প্রত্যেক মাসে তাদের হোম ভিজিট করতে হয় প্রত্যেক মাসে তো এইগুলো থেকে কারণ সে যদি আপনার সেন্টারে বেনিফিশিয়ারি না হয়ে থাকে তাহলে এগুলো আপনার করার দরকার নেই সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কিন্তু মাইগ্রেট আউট করে রাখতে হবে এখানে দেখুন কনফার্মেশান চাইছে আপনার সঙ্গে এই ম্যাসেজের মাধ্যমে এটাকে আপনাকে কনফার্ম করতে হবে এখানে লেখা আছে দেখুন মাইগ্রেট আউট প্রোফাইলস উইল বি রিমুভড ফ্রম বেনিফিশিয়ারি লিস্ট আপনি কিন্তু এই বেনিফিশিয়ারি লিস্ট থেকে তাকে তার প্রোফাইলটা কিন্তু রিমুভ করতে পারবেন ইউ আর শিওর ইউ ওয়ান টু প্রসেসড আপনি যদি শিওর হন আপনি যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করে দিলে কিন্তু দেখুন এরকম কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু দেখুন মাইগ্রেট টেট আউট সাকসেসফুলি এখান থেকে আপনার যে প্রোফাইল থেকে তার লিস্টটা রিমুভ করা হয়েছে অর্থাৎ কিন্তু ডিলিট করা হয়নি এ কিন্তু আপনাকে সাইডে রাখা হলো পরবর্তীকালে আপনি চাইলে কিন্তু তাকে ইন করতে পারবেন আবার আপনার সেন্টারে নিয়ে আসতে পারবেন তো এই গো টু হোম আছে আমরা দেখে নেব হয়েছে কি না গো টু হোমে চলে যাব হোমে চলে যাওয়ার হোমে চলে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে মাইগ্রেট অপশানে চলে আসব এই নিচের দিকে দেখবেন ড্যাশবোর্ড ছিল যেখানে এই ড্যাশবোর্ড উপরে ঠিক মাইগ্রেটেড আউট বেনিফিশিয়ারি আপনার সেন্টারে কতজন ওকে আপনি মাইগ্রেট করেছেন সেই লিস্ট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তো চলুন প্রথমেই কিন্তু আমি মাইগ্রেট আউট বেনিফিশিয়ারিতে চলে আসব আসার পরে দেখুন এখানে কিন্তু তার মায়ের নাম দিয়েছে বাচ্চার নাম দিয়েছে অর্থাৎ আমি যে বাচ্চাকে কিন্তু মাইগ্রেট আউট করলাম সেই বাচ্চার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কত তারিখে করলাম সেটাও কিন্তু এখানে শো করছে তারিখটাও তো আপনারা কিন্তু এইভাবেই মাইগ্রেট আউট বেনিফিশারি করতে পারবেন তারপরে ধরুন এই বাচ্চা যদি আপনার সেন্টারে আবার চলে আসে আবার যদি খাবার নাই তাহলে কিন্তু আবার কিন্তু এই যে পাশে লেখা আছে দেখুন মাইগ্রেট ইন অর্থাৎ আপনি কিন্তু আবার একে আপনার ওই লিস্টের মধ্যে বেনিফিশিয়ারি লিস্টের মধ্যে কিন্তু তাকে যোগ করতে পারবেন এবং তার হোম ভিজিট মেজারিং এফিসিয়েন্সি হাইট ওয়েটগুলো কিন্তু সব দিতে হবে আপনি যখন দিন মাইগ্রেট আউট করে রাখবেন ততদিন কিন্তু তার হাইট ওয়েট কিছুই দিতে হবে না তো আমি এখান থেকে এটা মাইগ্রেট ইন করে দেখিয়ে দেব তার সঙ্গে দেখুন মাইগ্রেট ইন করলে সেম আপনাকে কনফার্মেশন চাইবে অবশ্যই আমি এটা করতে চাইছি ইএস করে ফেলবো ইয়েস করার পরে কিন্তু আপনাকে দেখুন এখানে মেসেজ দিয়েছে চব্বিশ ঘন্টা কিন্তু আপনাকে ওয়েট করতে হবে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনার ওই যে বেনিফিশিয়ারি লিস্টে বেনিফিশিয়ারি ঘরে কিন্তু এই বাচ্চাকে আবার আপনি দেখতে পাবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম কিভাবে করতে হবে আপনারা আশা করি বুঝতে পারলেন আপনারা এইভাবেই কিন্তু প্রত্যেকটা বাচ্চা যদি মনে হয় যে বাচ্চা আপনার সেন্টারে নেই খাবার নিচ্ছে না বা অন্য কোথাও চলে গিয়েছে আপনারা কিন্তু তাদেরকে ডিলিট না করে মাইগ্রেট আউট করে রাখতে পারেন তো আপনারা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক